আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আপনাদের সামনে হাজির হয়েছি কাঁঠাল, কাঁচা কাঁঠাল দিয়ে নিরামিষ রান্না করব। তো নিরামিষটা কিভাবে রান্না করব সে আয়োজনটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে কাঁচা কাঁঠাল কেটে নিয়েছি, এগুলা হলো কাঁচা কাঁঠাল। তো কাঁঠালগুলো এইভাবে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর এখানে হলো কাঁঠালের কোষগুলো আলাদা করে বের করে নিয়েছি কিছু কোষ, আর এখানে বিচিগুলো আছে। তো এইভাবে সব আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আছে তিন রকমের ডাল, মশারির ডাল, মুগ ডাল আর বুটের ডাল। আর এখানে আছে অনেক রকমের সবজি, তো বরবটি, আলু, তারপরে করলা, কুমড়া আর ডাঁটা, অনেক রকমের সবজি আছে। তারপরে আছে এখানে কাঁচা কলাও কেটে নিয়েছি, তো পেঁয়াজ কুচি, রসুন কুচি আছে আর কাঁচামরিচ আছে। তো এগুলো আমি এখন রান্না করবো। তো সবগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে ডালগুলো, ডালগুলো আমি এখন সিদ্ধ দিয়ে দিব। তো চুলায় আমি একটা পাতিল বসিয়েছি, আর ডালগুলো আমি আগে একটু সিদ্ধ দিয়ে দিব। তো ডালগুলো একটু আমি একটু সিদ্ধ করে নিব হালকাভাবে। তো ডালটা একটু সিদ্ধ করে নিব আমি, ডালটাতে একটু পানি দিয়ে আমি চুলায় সিদ্ধ দিয়েছি। তা আমি একটু তেজপাতা দিয়ে দিব, আর একটু লবণ আর হলুদ দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিব, একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। তা আমি একটু রসুন বাটা দিয়ে দিব, আর একটু আদা বাটাও দিয়ে দিব। তো আদা বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিছি। তো মশলার বাটাগুলি সব আমার দেওয়া হয়ে গেছে। তো ডালটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, ডালটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, আদা সিদ্ধ। তো এখন আমি সবজিগুলো সব দিয়ে দিব। তার আগে আমি সবজিগুলি দিয়ে দিব। আর একটু সরিষার তেল দিয়ে দিব। তাতে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আমি, আর সয়াবিন তেল দিয়ে আমি ফোড়ন দিব। একটু গুঁড়া মরিচ দিয়ে দিব। তা আমি কাঁঠালের গোটাগুলি দিয়ে দিব। তো সবজিগুলো আমি একটু নেড়ে ছেড়ে দিব। তো কাঁঠালের কোষটা আমি এখনো দেই নাই, একটু পরে দিব, যাতে করে কাঁঠালের কোষটা গলে না যায়, এই জন্য আমি কাঁঠালের কোষটা আলাদাই রেখেছি। তো আমি কাঁঠালের কোষগুলো দিয়ে দিব। আগে সবজিগুলো একটু কষিয়ে নিয়েছি, কাঁঠালের কোষগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে দিব, আর কাঁচা কলাটা দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব।
আমি একটু ডেকে দিব, একটু ভালো করে কষিয়ে আমি গরম পানি দিয়ে দিব। কিছুক্ষণের জন্য আমি একটু ডেকে রাখবো। তা আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি, তো এখন আমি গরম পানি দিয়ে দিব। তো গরম পানিটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে দিব। পানিটা দিয়ে দিয়েছি আমি, এখন একটু চুলাটা বাড়িয়ে দিব। তা আমি এই চুলায় একটু সরি রসুন আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিব, তো এদিক দিয়ে আমার সবজিটা সিদ্ধ হইতে থাকে। তা আমি একটা প্যানের মধ্যে তেল দিয়েছি, এখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। তো রসুন দিয়ে দিয়েছি, তো পেঁয়াজ আর রসুন গুলো আমি ভেজে নিব। সবজিটা আমি একটু নেড়ে ছেড়ে দিব। আমি আস্তে আস্তে করে রসুনটা একটু ভালো করে ভেজে নেব। একটু জিরার গুঁড়া দিয়ে দিব, তো আমি আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব। তো সবজিগুলি আমার প্রায় হয়ে গেছে, সিদ্ধ হওয়ার আর একটু বাকি আছে। একটুখানি এক চামচ আর চামচ এক চামচ চিনি দিয়ে দিব। পেঁয়াজ রসুনগুলো আমি আস্তে আস্তে করে ভালো করে একটু ভেজে নিব। আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব। তো আমি একটু ডেকে দিব, সবজিটা আমার আর একটু সিদ্ধ হবে। একটু আস্তা জিরা দিয়ে দিব আমি ফোড়নের সাথে, একটু আস্তা জিরাটা দিলে দাঁতের নিচে পড়লে একটু খেতে খুব মজা লাগে। তো পেঁয়াজ রসুনটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে আর একটু ভালো করে ভেজে নিব। আমি একটু ধনে পাতা কেটে নিব, আমি একটু ধনে পাতা দিয়ে দিব। তা সবজিগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখন ফোড়নগুলো দিয়ে দিব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, তো পেস্টটা আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি, তো এখন আমি দিয়ে দিব নিরামিষের মধ্যে। একটু ভালো করে ভেজে নিলে ফোড়নটার থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো ফোড়নটা আমি ভালো করে মিশিয়ে নিব, নিয়ে সবার জন্য আমি বাটিতে করে বেড়ে রাখবো। তো নিরামিষটা আমার রান্না করা হয়ে গেছে,
তা আমি এখন পরিবেশন করব সবার জন্য বাটিতে করে আমি বেড়ে রাখব তো নিরামিষটা আমার রান্না করা হয়ে গেছে তো আমি এখন সবার জন্য বাটিতে করে বেড়ে রাখব তো নিরামিষগুলো আমি এইভাবে সবার জন্য ভাগ করে নিয়েছি তো আমরা ব্যাটালিয়ান অনেক বড় সবাই ভাগ করে সব কিছু খেতে হয় তো আমি এগুলা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার এই নিরামিষ রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ